বাংলাদেশের একজন আছে জাহাঙ্গীর, কি বুঝলেন, গুটকা খোর, জিলাপি খোর হুজুর, কি বুঝলেন, সবসময় মুখে গুটকা নিয়ে বায়ান করে। আমার মা তুলে গালি দিয়েছে, আমার মা কি, আমার এলাকার লোক জানে, আমার গ্রামের মানুষ জানে যে ইয়াসিন সাহেবের মা আজ পর্যন্ত আমার গ্রামে যত ধনীরই বিয়ে হোক, কারুর প্যান্ডেলে আমার মা কোনোদিন খেতে যায়নি, কারুর বিয়ের অনুষ্ঠানে আমার মা যোগদান করেনি, আমার আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে আমার মা যোগদান করেনি, আমার স্ত্রী আজ পর্যন্ত আমার মা বাজারে একটা রুমাল পর্যন্ত কারুর দোকানে বুনে বসে কিনেনি। সেই মাকে তুমি গালি দিয়েছো, আমি কিয়ামতের দিনে পাকড়াও করব। আমার মা যদি নোংরা না হয়, আমার মা যদি অপবিত্র না হয়, তুমি আমার মায়ের ওপরে যে ইলজাম দিয়েছো, তোমার বিবিকে জানো আল্লাহ ওই পাপ করিয়ে তোমাকে মৃত্যু দান করে। আপনারা দেখেছেন আমি কোন জলসায় কাউকে মা বোন তুলে গালি দিয়েছি? ইমানদারির সঙ্গে বলবেন, আরে জোরে বলুন না। এই ইউটিউবে আপনাদের চিল্লানিটা আসুক, তারা যেন শুনে যে আমি কেউকে গালি দিয়েছি নাকি, একটা প্রমাণ দিলে আমি এক্ষুনি এই স্টেজ থেকে নেমে চলে যাবো। নিয়ে আসুন, কেউ কি মা তুলে গালি দিয়েছি নাকি না। যারা বলছেন দোয়া করে একটা বদ্দিনকে, যারা শিরকের ওপরে জীবন কাটিয়েছে, যারা মুশরিক হয়ে জীবন কাটিয়েছে, যারা নাস্তিকতার ওপরে জীবন কাটিয়েছে, সে যদি মারা যায়, কোরআনে আল্লাহ নিষেধ করেছে তার লাগে দোয়া করা যাবে না। যদি বলেন দলিল দেন, শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খবর এলো আপনার চাচা যান মৃত্যুশয্যায় আছেন, নবীজি ছুটে গেলেন, চাচা মারা যাবেন, চাচাকে বললেন চাচা একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজির চাচা উত্তর দিলেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না, ইনকার করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, সকলে বলুন হিদায়েতের মালিক কে, আরো জোরে বলুন কে, হিদায়েতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে, তাই আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখে পানি, দুনিয়া ছাড়লেন চাচা যান। এরপরে নবীজি আবার আল্লাহর কাছে কি বললেন, ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, কি হচ্ছে, ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে ততদিন আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহ আবার আয়াত পাঠালেন, কোরআন শুনেলেন, মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, এখানে আল্লাহ শুধু নবীকে বলেননি, নবী এবং মুমিনদের জন্য উচিত হবে না, যারা মুশরিক হয়ে কাফের হয়ে বেঈমান হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা, যদিও তারা তোমাদের নিকটবর্তী আত্মীয় হয়, যদিও তোমরা তোমাদের কাছের আত্মীয় হয়। আপনার মনে মনে হবে আমার বেটা মুশরিক হয়ে মারা গেছে, আমার বেটা মদের ভাঁটিতে জীবন কাটিয়ে মারা গেছে, আমার বাপ শিরকের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে, কবর পূজোর ওপরে জীবন কাটিয়ে মারা গেছে, গাছের উপাসনায় জীবন কাটিয়ে মারা গেছে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোরআন বলছে, আল্লাহর আদর্শ বলছে, তার লেগে তোমরা দোয়া করতে পাবে না। দোয়া শাহরুখের লেগে করতে পাবে, সালমানের লেগে করতে পাবে, মোদিজির লেগে করতে পাবে, যোগীর জন্য করতে পাবে, কি দোয়া করবেন, তারা বেঁচে আছে তাদের লেগে দোয়া করবেন, আল্লাহ তাদের তকদিরে যদি ঈমান লেখা থাকে ঈমান দাও, তা না হলে তাদেরকে নিস্তে নাবুদ করে দাও, তাদের জন্য ঈমানের দোয়া করতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের দোয়া করবেন, ঈমানি দাওলাতের দোয়া, আল্লাহ তুমি তাদেরকে ঈমান দান করো, এই দোয়া করতে পাবেন। কিন্তু তারা মরে যাওয়ার পরে জান্নাতের দোয়া তাদের জন্য করা যাবে না, ক্ষমার দরজা তাদের জন্য বন্ধ, মুশরিক হয়ে মারা গেছে। আমার মুসলমান ভাই, আজকে মুসলমানরা জিজ্ঞেস করছে, একজন মুসলমান ভাই প্রশ্ন করেছে হোয়াটসঅ্যাপে, মুসলমানদের জন্য পূজোর প্রসাদ খাওয়া যাবে কি না, এ কত বড় নিকৃষ্ট কথা, কত বড় পাপের ভাষা। আজকে আমাদের মতো মৌলবীকে জিজ্ঞেস করছো, আমার বয়সে আমার বাবা যখন ছিল আমার আব্বাজি, তার সামনে কথা বললে শ্বাস নালীটা উপরে দিবার ক্ষমতা রাখতো, এত পাওয়ারফুল ছিল আমার বা, আমাকে কি করা দেখছো। তার থেকে সেই আমার যুগে যদি ইউটিউব থাকতো তো শওকত সাহেবের জুতো বোয়াবারও যোগ্যতা ইয়াসিনে ছিল না।
পাঁচ ঘন্টা বায়ান দিয়েছে, ছ ঘন্টা বায়ান করেছে গোলাম আহমদ মুর্তজা সাহেব আর আমার আব্বাজি। আমার মুসলমান ভাই, আপনারা ভাবেন কি করে কথা? অনেক মুসলমান এটা ধারণা করে মুসলমানদের জন্য খাওয়া যায় না মুত আর গোবরে ছিটে দেওয়ার কারণে। নো, এটা কোনো ফ্যাক্টই নয়। গোবর আর মুতের ছিটাটা যদি ফ্যাক্ট হতো, ওপরের মালগুলো ফেলে দাও, তলার গুলো খাওয়া যাবে, কিন্তু এটা তো ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে আসল, ইন্নামা হারাম আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়ালাহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য আল্লাহ হারাম করেছে। তাতে কবরের সামনে হোক, মাজারের সামনে হোক, গাছের সামনে হোক, পাথরের সামনে হোক, ঠাকুরের সামনে হোক, একই ব্যাপার সবগুলো। কেউ যদি বাবার নামে, পীরের নামে কবরে যদি কোনো মুরগির নিয়ত করে, 1000 বার বিসমিল্লাহ বলে জবাই করলে আল্লাহর কসম হালাল হবে না। লেখেলেন এটা, আমি মৌলবী শওকতের ব্যাটা বলে গেলাম। যদি কোনো মৌলবী বলে হালাল, আল্লাহ ব্যতীত কোরআনের এই আয়াতটাকে তাকে ইনকার করতে হবে, আর এটা ইনকার করলে সে বেঈমান হয়ে যাবে। আল্লাহ স্পষ্ট রেখেছেন এখানে, আল্লাহ কোনো বাধা বিঘ্ন রাখেনি। যাদের মনে হবে আমরা তো ভারতবর্ষে হিন্দু মুসলিম একসাথে বসবাস করি, এক্স্যাক্টলি আমার 30,000 বায়ান ইউটিউব আর ফেসবুকে ছুটছে, একটা বায়ান যদি বার করতে পারেন, কারো দেবদেবীর সম্পর্কে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, পাবেন না। আমি আবার নিষেধ করে যাচ্ছি, কারো দেবদেবীকে গালি দিবেন না, কারো ধর্মকে গালি দিবেন না, তারটাকে কেউ নিজের মনে করবেন না। তোমার আল্লাহ এক এবং অদ্বিতীয়। মুসলমানের বিশ্বাস এক আল্লাহর প্রতি, মুসলমানদের ফতোয়া। অনেক মুসলমান নেতা সেজেছে, দিয়ে আমাদেরকে বলছে মুসলমান ভাই পূজোর অনুষ্ঠানে যদি দাওয়াত দেয়। একটা ছেলে ফোন করেছে, আমার সঙ্গে বড় মহাব্বত, কার? একজন হিন্দু ভাইয়ের, তার বাড়িতে লক্ষ্মী পুজো হইছে, লোক খাওয়াবে, তো আমাকে দাওয়াত দিয়েছে। হুজুর আমার পরিবার নিয়ে যাওয়া চলবে? আমরা খুব খা, ভালো করে খাবে বলে, তারপরে আমরা তারপরে কবরে কেলানি খাবে, তাছাড়া তো রাস্তা নাই। আর যদি বলো পুজো উপলক্ষে দাওয়াত দিলে খানা হারাম, লেখেলে। আর আপনাকে যদি কোনো হিন্দু ভাই বলে খুশি করে আমার বাড়িতে একদিন খানা খাও, তার ব্যবসার উৎস যদি হালাল হয় তার বাড়িতে আপনি খেতে পাবেন, যদি উদ্দেশ্য কিছু না থাকে, শুধু আপনাকে মহাব্বতে দাওয়াত দেয়। কিন্তু যদি পূজার উদ্দেশ্য থাকে, সরাসরি হারাম এবং নাজায়েজ কোরআনের পরিভাষায়। শুধু পূজো নয়, কোনো ওরসে দেখবেন আমাদের দেশে ওরসে খেজুরি খাওয়ানো হয় না? হয় না, অনেক জায়গায় ওরসে খেজুরি খাওয়ায়, ওরসে মুরগি খাওয়ায়, ওরসে। আপনারা শুনেছেন যে কোন মাজারে, আমি চ্যালেঞ্জ দিলাম আজ থেকে এই বেলডাঙ্গা থেকে শুরু করে আপ টু দিল্লি পর্যন্ত, দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে কেরলা, কেরলা থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে আপনার আসাম, যতগুলো ভারতবর্ষে মাজার আছে, একটা মাজারেও ওরসেতে গরু জবাই হয় না। গরুর গোশত খাওয়া হালাল না হারাম কথা বলে? আজকে গরু হয় নাই, মেনত দায় ফুটিয়ে দিয়েছে, গরু কটা হয়েছে তা আল্লাহই জানে, তাই না? ঘরে কুটুম এসছে, তো আমার বলা মাজারে কেন গরু হয় না, তার একটাই কারণ, মাজারের মধ্যে আমার হিন্দু ভাইরাও যোগদান করে। তারা জানে ঠাকুরের সামনে যেরকম ভাবে চাইলে পাওয়া যায়, কবরের সামনে চাইলেও পাওয়া যায়। ওই জন্যই তো অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হলো, বৌমাকে নিয়ে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে গেল। যারা আছেন তাদেরকে বলে দিই, এই মুর্শিদাবাদের গুটকা খররা শুনে নাও আমার বায়ান, জিলাপি হুজুররা, কিতাবের নাম বলে দিচ্ছি, ফতোয়ায়ে রিজবিয়া আহমদ রাজা খান বেরেলভী লেখা, পাকিস্তানে ছাপা হয়েছে, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, তিনি নিজে লিখেছেন, মেয়েরা মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। আর আমাদের দেশের কিছু মাজার আছে, সেখানে মেয়েরা না গেলে তো এদের পোষাই না। হ্যাঁ, আমি বললে খারাপ বলবি, চলুন, আমি বললি আমাকে গালি দেবে, কিন্তু আহমদ রাজা খান বেরেলভীকে গালি দাও। কদিন আগে আপনারা দেখেছিলেন, আমি খালি বলেছিলাম আলা হযরত বলা যাবে না, মুর্শিদাবাদের গুটকাখোর গুলো খেপে গিয়ে আমাকে মা বোন তুলে গালি দিয়েছে। মুমতাজ ভাই সুইচ অফ করে দিয়েছিল গালির চোটে, আমার পরে যিনি চাপবেন। আমি কিন্তু সুইচ বন্ধ করা মাল নয়,
আমি কিন্তু আজ পর্যন্ত আমার মোবাইলে সুইচ খোলা আছে, আমাকে গালি দিলেও ফোন তুলি, দোয়া দিলেও ফোন তুলি। যারা গালি দেয় তাদেরকে বলি আল্লাহ হিদায়াত দে, তোমরা ভালো মানুষ, ভালো মানুষের ছেলে, আল্লাহ ভালো রাখুক। আর যারা দোয়া দেয় তাদেরটাও লি। আমি কিন্তু কড়া মাল, আমি কিন্তু ফোন সুইচ অফ করনে ওয়ালা নয়। গুটকা কোদদের লেগে আমার ফোন খোলা আছে, গালি দাও, মজাক করো, যা করবে করো, আল্লাহর কাছে হিসেব দেবে। আমার মুসলমান ভাই, আজকে আমি আবার বলে যাচ্ছি, আলা হযরত বলা যাবে না, আবার বললাম দ্বিতীয়বার শুনেলেন। আমার মুসলমান ভাই আপনার দিকে বলে যাই, এদের দ্বারা ইসলামের আমরা নিজেরা, ওই জন্য আল্লামা ইকবাল লিখেছে ইস ঘর কো আগ লাগি ঘর কে চিরাগ সে। আপনারা দেখেছেন আমি কোন জলসায় কাউকে মা বোন তুলে গালি দিয়েছি? ইমানদারির সঙ্গে বলবেন, আরে জোরে বলুন না। এই ইউটিউবে আপনাদের চিল্লানিটা আসুক, তারা যেন শুনে যে আমি কেউকে গালি দিয়েছি নাকি। একটা প্রমাণ দিলে আমি এক্ষুনি এই স্টেজ থেকে নেমে চলে যাব। নিয়ে আসুন, কেউ কি মা তুলে গালি দিয়েছি নাকি না। বাংলাদেশের একজন আছে জাহাঙ্গীর, কি বুঝলেন, গুটকা খোর, জিলাপি খোর হুজুর, কি বুঝলেন, সবসময় মুখে গুটকা নিয়ে বায়ান করে। আমার মা তুলে গালি দিয়েছে। আমার মা কি, আমার এলাকার লোক জানে, আমার গ্রামের মানুষ জানে যে ইয়াসিন সাহেবের মা। আজ পর্যন্ত আমার গ্রামে যত ধনীরই বিয়ে হোক, কারুর প্যান্ডেলে আমার মা কোনোদিন খেতে যায়নি, কারুর বিয়ের অনুষ্ঠানে আমার মা যোগদান করেনি, আমার আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে আমার মা যোগদান করেনি। আমার স্ত্রী আজ পর্যন্ত আমার মা বাজারে একটা রুমাল পর্যন্ত কারুর দোকানে বুনে বসে কিনেনি। সেই মাকে তুমি গালি দিয়েছো, আমি কেয়ামতের দিনে পাকড়াও করব। আমার মা যদি নোংরা না হয়, আমার মা যদি অপবিত্র না হয়, তুমি আমার মায়ের উপরে যে ইলজাম দিয়েছো, তোমার বিবিকে জানো আল্লাহ ওই পাপ করিয়ে তোমাকে মৃত্যু দান করে।